বাড়ি কেনার ক্ষেত্রে আসলে কানাডিয়ান রেসিডেন্সি খুব একটা ইম্পর্টেন্ট না, যে কেউই কানাডায় বাড়ি কিনতে পারেন। তবে মর্গেজ নিতে গেলে অবশ্যই কানাডিয়ান সিটিজেন বা পিআর হতে হবে, অথবা একজন পিআর বা সিটিজেন কোসাইনার নিতে হবে। আর ফুললি ক্যাশ মানি দিয়ে কেউ বাড়ি কিনলে কানাডায় বাড়ি কিনতে কোনো সমস্যা নেই। বাড়ি কীভাবে কিনবেন, কীভাবে কিনলে ভালো হয়, তা নিয়ে আজকে আলোচনা করবো শিহাবুদ্দিনের সাথে। আপনি কি বলবেন, কীভাবে এই রিয়েল এস্টেট এজেন্টের সাথে জড়িত হলেন? আপনি এককালে সাদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র ছিলেন, আসছেন কানাডাতে, এসে একটা পেশা পরিবর্তন করে কীভাবে জড়িত হলেন আপনি একটু বলবেন? বলতে গেলে আমার ক্যারিয়ারে বেশ কয়েকবার টার্ন আসছে। আমি প্রথমে একটা ছোট সফটওয়্যার কোম্পানিতে জয়েন করেছিলাম, তারপর সেটা চেঞ্জ করে আমি শিক্ষকতায় ঢুকছি চিটাগাং এবং সিলেট পলিটেকনিকে। আমি প্রথমে শিক্ষক হিসাবে কাজ করেছি, তারপরে আমি কানাডা আসার আগে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি বাংলাদেশে, ওইটাতে আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করেছি। তারপর 2012 সালের ডিসেম্বরে যখন আমি টরন্টো আসলাম, আমি ইমিগ্রেশন, আমি হাই স্কিলড ইমিগ্রেশন ক্যাটাগরিতে কানাডায় প্রথমে ল্যান্ডিং করি 2012 সালের ডিসেম্বরে, স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে। তারপরেই 2 মাসের মাথায় আমি মন্ট্রিয়েলে আসি, এসে আমার ওই আগের প্রজেক্টে আমি জয়েন করি, ডাটা সেন্টার ম্যানেজার হিসেবে আমি কাজ করি। প্রায় 5 বছর কাজ করার পর আমার আসলে আমি আর ওই কাজে খুব একটা আগ্রহ পাচ্ছিলাম না, আমি ক্যারিয়ার একটু চেঞ্জ করার চিন্তা করি। তখনই মনে হইলো যে একটু একটা স্বাধীন পেশা আমার জন্য ভালো হবে, তো সেই জন্য আমি আসলে রিয়েল এস্টেটে ঢুকছি। এটা যদিও আমার ক্যারিয়ারের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, তারপরে আমি বলতে পারি আমি এটা এনজয় করছি, যেহেতু আমি মানুষের সাথে কাজ করতে পারি। এখানে তো আরেকটা সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ভালো জানতে হয়। আপনি কি ফ্রেন্স কীভাবে আয়ত্তে আনলেন? ফ্রেন্স আমি যে 2 বছর পার্ট টাইম কাজ করছিলাম, তারপরে ক্লাস পার্ট টাইম ক্লাস করে আমি মোটামুটি ফ্রেন্স লিখা শিখতে পারছি, রাইটিং ফ্রেন্স রাইটিং রাইটিংয়ে দক্ষতা অর্জন করছি। তারপর আমি ফ্রেন্স মিডিয়ামে পড়ছি, রিয়েল এস্টেট কোর্স পুরোটাই ফ্রেন্স মিডিয়ামে করছি, এই জন্য ফ্রেন্স মিডিয়ামে পরীক্ষা দিতে আমার কোনো সমস্যা হয় নাই। তারা নতুন যারা বাড়ি কিনবে তাদের কী কী প্রস্তুতি নিয়ে আসা উচিত, যারা একজন মানুষ নতুনই বাড়ি কিনতে চায়? আমি মনে করি বাড়ি কিনতে গেলে সবার আগেই সবার উচিত হবে ক্রেডিট স্কোরটা চেক করে নেওয়া, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে নিজের একটা বাজেট ঠিক করা, কত টাকার মধ্যে বাড়ি কিনবেন, এবং তারপর হচ্ছে তার জন্য প্রয়োজনীয় ডাউন পেমেন্ট। তো এখনকার বাজারে বলতে গেলে ডাউন পেমেন্ট অনেক বেশি লাগে, কারণ মর্গেজ পাওয়া টাফ হয়ে গেছে। যদিও ইন্টারেস্ট রেট খুবই কম, কিন্তু মর্গেজ কোয়ালিফাই করতে গেলে অনেক ভালো ক্রেডিট স্কোর এবং অনেক বড়ো ডাউন পেমেন্ট দরকার হয়, কিংবা আর্নিং, অ্যানুয়াল আর্নিং, ফ্যামিলি ইনকাম অনেক বেশি হইতে হয় আগের চেয়ে। এই জন্যই আমি সবাইকে বলবো যে বেশি ডাউন পেমেন্ট দিয়ে আসতে, কমপক্ষে 20% ডাউন পেমেন্ট দিলে মর্গেজ ইন্স্যুরেন্সটা থেকে রেহাই পাওয়া যায়, এটা একটা সাশ্রয়, প্লাস বড়ো মানের মর্গেজ পাওয়াও সুবিধা হয়। আচ্ছা, কারা আপনাদের এই কাস্টমার? আপনার কাস্টমার আসলে ওই কোনো একটা কমিউনিটি বেসড না, কমিউনিটি বেসড ক্লায়েন্ট হিসাব করলে আসলে কোনো প্রফেশনেই কিছু করা যাবে না। যেমন আমি আজকে যে ক্লায়েন্ট লিস্টিং করতে যাচ্ছি বাড়িটা, সেইটা হচ্ছে ব্রাজিলিয়ান কানাডিয়ান। তো এটা আমি এটাই মনে করি যে একক কোনো কমিউনিটি টার্গেট করে রিয়েল এস্টেট কিংবা কোনো ফিল্ডেই টিকে থাকা সম্ভব না। কোন ধরনের বাড়ির ডিমান্ড বেশি বাংলাদেশিদের মধ্যে, কন্ডোমিনিয়াম অথবা ইন্ডিভিজুয়াল বাড়ি বা ডুপ্লেক্স, কোনটা বেশি ডিমান্ড? আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী মনে হয় যে আমাদের বাঙালি ভাই বোনেরা ওনারা সবাই ডুপ্লেক্স প্রপার্টি, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স প্রপার্টিগুলো পছন্দ করেন, যাতে নিজেরা থাকার পাশাপাশি টেনেন্টের রেন্ট দিয়ে মর্গেজ পরিশোধ করা সহজ হয়। প্যান্ডামিকের সময় বাড়ির দামগুলো আগের চেয়ে এখন আরও বৃদ্ধি পাচ্ছে, কারণটা কি? কারণ হিসেবে আমার মনে হয় যে মানুষের অনেক কারণেই মানুষের হাতে কিছু অলস টাকা আছে। যেমন অনেকেই যারা প্রতি বছর বিভিন্ন ট্যুরে যেতেন, ভিজিট করতেন, বিভিন্ন দেশ ভ্রমণ করতেন, তারা আসলে ট্যুর করতে পারতেছেন না, তো তাদের আইডিয়াল মানিগুলো কাজে লাগাচ্ছেন। আবার মার্কেটে ইন্টারেস্ট রেট অনেক কম, আগের চেয়ে প্রায় বলতে গেলে অর্ধেক, তো সেই হিসাবে অনেকেই এই সুযোগটা কাজে লাগিয়ে ইনভেস্ট করতে যাচ্ছেন, এই জন্য এই বাড়ির করার দাম আসলে কমে নাই। তার যেটা জিনিস, যে জিনিসটা, সেটা হচ্ছে লিস্টিং, মানুষ লিস্টিংয়ের স্বল্পতা, মানুষ এখন কেউ বাড়ি সেল করতে চাচ্ছে না, সেই অনুপাতে বাইরের সংখ্যা অনেক বেশি, যে কারণে বাইয়ার এবং রিয়েল সেলারের যে রেশিও, এই রেশিওটা অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রকট, যে কারণে ম্যাক্সিমাম বাড়িতেই বিডিং হয়। আমি যেমন আজকে একটা বাড়িতে দেখলাম $699,000 বাড়িটা লিস্টিং হয়েছিল প্রথমে, সেই বাড়িতে আমার একজন ক্লায়েন্টের জন্য আমরা অফার দিয়েছিলাম প্রায় 10% অ্যাবাভ হায়ার আস্কিং প্রাইসে আমরা অফার দিয়েছিলাম, পরে আমাদের অফার অ্যাকসেপ্ট হয় নাই। আজকে দেখলাম সেই বাড়ি প্রায় 26% অধিক প্রাইসে বিক্রি হয়েছে। তো
তো এই যে বিডিং, এই বিডিং এর কারণেই আসলে বাড়ির দাম এই পর্যায়ে চলে আসছে। অনেকেই বাংলাদেশ থেকে ইনভেস্টার হিসাবে আসে, তারা কি আসে সাথে সাথে বাড়ি কিনতে পারে, তারা বাংলাদেশ থেকে আসে ইনভেস্টার হিসাবে? কানাডায় বাড়ি কেনার ক্ষেত্রে আসলে কানাডিয়ান রেসিডেন্সি খুব একটা ইম্পর্টেন্ট না, যে কেউই কানাডায় বাড়ি কিনতে পারেন। তবে মর্গেজ নিতে গেলে অবশ্যই কানাডিয়ান সিটিজেন বা পিআর হতে হবে, অথবা একজন পিআর বা সিটিজেন কোসাইনার নিতে হবে। আর ফুললি ক্যাশ মানি দিয়ে কেউ বাড়ি কিনলে কানাডায় বাড়ি কিনতে কোনো সমস্যা নেই। বাড়ি কিনবেন, তাদের যে ক্রেডিট স্কোর ভালো রাখা যায় বা এটার সম্বন্ধে আপনি কিছু বলবেন, বাড়ি কিনতে হলে আগে কী ধরনের টার্গেট করে আসা উচিত যারা নতুনরা বাড়ি কিনারতে আসবে? তারা ক্রেডিট স্কোরটা খুব ইম্পর্টেন্ট। ক্রেডিট স্কোর মেনটেন করতে হলে নিয়মিত পেমেন্ট দিতে হয়, ফুল অ্যামাউন্ট না হইলেও মিনিমাম পেমেন্ট অ্যামাউন্টটা রেগুলার দিতে হয় এবং কোনো পেমেন্ট মিস করা যাবে না। এটা হচ্ছে ক্রেডিট, ভালো ক্রেডিট মেনটেনের পূর্ব শর্ত। আর আর যেটা আমার মনে হয় যে অযথা ক্রেডিটের জন্য অ্যাপ্লাই না করা উচিত। যেমন অনেকেই বিভিন্ন স্টোরে যখন যান তখন দেখা যায় যে স্কুল স্টোরে বিভিন্ন কোম্পানির সেলসম্যান যারা আছে ওরা পুশ করে একটা ক্রেডিট কার্ড দিয়ে দিতে চায়, $20 $30 এইসব বোনাস দেখায়া কিংবা ক্রেডিট দেখায়া দিয়ে দিতে চায়। এই সুযোগটা নেওয়া উচিত না, কারণ এটা নিতে এটা একটা দরকারও নাই। সেকেন্ড হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করাও সমস্যা, আবার দুই একটা পেমেন্ট মিস হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে যদি একাধিক ক্রেডিট কার্ড হয়। সেজন্যই একেবারে প্রিসাইজ একটা বা দুইটা ক্রেডিট কার্ডের বেশি কারো রাখা উচিত না, এবং কোথাও শপিংয়ে গেলে স্টোর কার্ড না নেওয়া উচিত। বাড়ি ভাড়ার পয়সা দিয়ে বাড়ি কেনা যায়, অতিরিক্ত বাড়ি ভাড়া না দিয়ে বাড়ি একটা কেনা উচিত, আপনার এই উপদেশটা কি? এই ব্যাপারটা আগে যতটা সত্য ছিল এখন আমার মনে হয় রিয়েলিটি তার চেয়ে অনেক কঠিন। এখন আমার মনে হয় যে বাড়ি কিনতে গেলে খুবই হাই ইনকামের অধিকারী হতে হবে, অথবা কিছু টুকটাক হ্যাকমত করে বাড়ি কিনতে হবে। আর বাড়ির এর সাথে আনুষঙ্গিক খরচও অনেক। বাড়ি কেনাটা অবশ্যই একটা স্বপ্নের ব্যাপার, এখানে একটা গর্বের ব্যাপার, এখানে একটা বাচ্চাদের উত্তরাধিকার দিয়ে যাওয়ার একটা সহজ উপায়, এই জন্য বাড়ি অবশ্যই কেনা উচিত। কিন্তু রেন্ট করে, রেন্ট করার থেকে বাড়ি কিনলে যে খুব বেশি সাশ্রয় হবে সেটা আমি আসলে মনে করি না। বাড়ি কিনতে হবে নিজের প্রয়োজনে, নিজের ভবিষ্যতের জন্য, নিজের উত্তরাধিকারদের জন্য, শখের বসে বাড়ি কিনতে হবে এটা আমি মনে করি। মন্ট্রিয়ালে এখন কোন এলাকায় বাড়ি বেশি বিক্রি হচ্ছে আপনার? বাড়ি আসলে সব এলাকায় বাড়ি বিক্রি হচ্ছে, গ্রেটার আইল্যান্ডের সব জায়গায়, সাউথ শোরে যেমন ব্রুসার্ড, লংগেল, ওদিকে উত্তরে আছে লাভাল, রেপদিনি, এদিকে বাড়ি বিক্রি হচ্ছে। আমাদের বাঙালি ভাইয়েরা এখন অনেক নর্থে যাচ্ছে, যেমন রেপেন্তিনিতে বাড়ি কিনতেছে। তারপর হচ্ছে আপনার কয়েকদিন আগে আমি গাতিনুতে গেলাম একজন ক্লায়েন্টের জন্য বাড়ি কিনতে, আমাকে আরেকজন কিছুদিন আগে আরেকজন কুইবেক সিটিতে বাড়ি দেখার জন্য আমাকে নিয়ে গেছিলেন। তো আমার মনে হয় যে আমাদের আসলে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, কেউ নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকতে হবে এমন আর মনে করে না। এই আর কি, কন্ডোমিনিয়ামে অনেকেই বাংলাদেশিরা কন্ডো কিনতে চায় না, যে কন্ডো আর পার্সোনাল বাড়ি এর মধ্যে কী কী পার্থক্য আপনি মনে করেন, যে কন্ডোমিনিয়াম এবং ইন্ডিভিজুয়াল বাড়ি? এটা যার যার পার্সপেক্টিভের ব্যাপার। যেমন কন্ডোমিনিয়াম সাধারণত ইয়াং কাপলরা পছন্দ করে, যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন শেষ করে একটা সিটির মধ্যে থাকতে চায়। রেসিডেন্সটা তাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, যেখানে প্রয়োজন সেখানেই চলে যাবে, জাস্ট থাকার জন্য একটা জায়গা দরকার, তারাই আসলে কন্ডো পছন্দ করে, পার্টিকুলারলি ইয়াং কাপলরা। আর যারা যখন একটু সেটেল হয়, বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চাদের বড়ো করার দরকার পড়ে, তখন সবাই আস্তে আস্তে সিঙ্গেল বাড়ির দিকে, সিঙ্গেল বাড়ি বা অন্তত ডুপ্লেক্সের দিকে যায়, ওখানে কন্ডোটা খুব পছন্দ করে না। আর কন্ডো পছন্দ না করার আরেকটা কারণ হচ্ছে কন্ডো ফি, যেটা অনেকটা হাই হয়ে যে অনেকটা হাই। এই এই টাকা দিয়ে আসলে দেখা যায় যে কন্ডো ফিতে যে পরিমাণ যে টাকাটা মান্থলি দেওয়া হয় ওই টাকাটা দিয়েই $1,00,000 বাড়ি বেশি কেনা যায়, মানে মর্গেজ $1,00,000 প্রায় বেশি পাওয়া যায়। সেই জন্য আসলে অনেকেই কন্ডোতে কিনতে আগ্রহী হয় না। আপনার শেষ উপদেশ কি, যারা দুই বছর মাঝে যারা বাড়ি কিনবেন তাদের কী ধরনের প্রস্তুতি নিয়ে বাড়ি কেনার জন্য এগিয়ে আসা উচিত? ফার্স্ট আমি বলবো যে ক্রেডিট স্কোরটা দেখে নিতে হবে, ক্রেডিট স্কোরে কোথাও যদি কোনো ইনফরমেশন রং থাকে, যেমন অনেকের জব ইনফরমেশন আপটুডেট থাকে না, অনেকের রেসিডেন্স ইনফরমেশন আপটুডেট থাকে না, এগুলো আপটুডেট করে নিতে হবে। কোনো পেমেন্টে কোনো ডিউস থাকলে এগুলো ক্লিয়ার করে নিতে হবে। তারপরে হচ্ছে ডাউন পেমেন্ট যত বাড়ানো যায় তার চেষ্টা করতে হবে। এই সুদূর প্রবাসে আমাদের মিনি একটি বাংলাদেশ গড়ে উঠুক, স্বপ্নের দেশ এই কানাডাতে আমরা যেন বাড়ি, স্বপ্নের বাড়ি কিনতে গিয়ে যেন আমরা কখনো কোনো খপ্পরের খাতে না পড়ে, ভালো বাড়ি হোক আপনার স্বপ্নের ঠিকানা, আর বাড়ি কিনতে গিয়ে আপনি নিজেকে
ব্যাংকের সাথে যোগাযোগ করে ভালোভাবে দেখে শুনে আপনার এই স্বপ্নের বাড়ি কিনবেন এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আব্দুল সবুর লাফিয়ার সিটি থেকে সিলেট টু মন্ট্রিয়াল আল্লাহ হাফেজ ধন্যবাদ।